ডেটা টাইপসের নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। আমি ডিয়াপলাশ। এই ভিডিওতে আমরা ক্যারেক্টার এবং স্ট্রিং ডাটা, ক্যারেক্টার অ্যারে, সিম্বলিক ডাটা এবং সবশেষে লজিক্যাল ডাটা সম্পর্কে জানব। পূর্ববর্তী ভিডিওতে আমরা ইন্টিজার এবং ফ্লোটিং ডাটা টাইপ সম্পর্কে বিস্তারিত জেনেছি। শুরুতেই জেনে নিই ক্যারেক্টার এবং স্ট্রিং ডাটা কি। আশা করি সবাই আপনারা বোঝেন। ABCD বা এরকম লেটারগুলো হলো এক একটি ক্যারেক্টার ডাটা, এবং এই ABCD সম্বলিত লেটার দিয়ে কখনো একটি ওয়ার্ড বা সেন্টেন্স লিখলে সেটি স্ট্রিং ডাটা। ম্যাটল্যাবে যে কোনো ক্যারেক্টার ইনফরমেশান স্টোর করতে হলে সিঙ্গেল কোটেশন দ্বারা সেটিকে আইডেন্টিফাই করতে হয়। সিঙ্গেল কোটেশানই এটিকে ভেরিয়েবলের নাম থেকে আলাদা করে দেয়। আমরা দেখেছি যে কোনো ভেরিয়েবলের নাম লিখতে হলে কোনো সিঙ্গেল কোটেশানের দরকার হয় না, কিন্তু কোনো একটি স্ট্রিং ডাটা এন্ট্রি করতে হলে অবশ্যই স্ট্রিং এর উভয় পাশে সিঙ্গেল কোটেশন দিয়ে দিতে হবে। আমরা এটি দেখার জন্য সরাসরি ম্যাটল্যাবে চলে যাচ্ছি। আপনার ম্যাটল্যাব ওপেন করে নিন। ম্যাটল্যাব ওপেন হয়ে গেছে। কমান্ড উইন্ডোতেই আজকের প্রোগ্রামগুলো করব। শুরুতেই একটি স্ট্রিং ইনপুট করে নিচ্ছি, যেখানে এ ভেরিয়েবলের মধ্যে আমার নাম স্টোর করবে। তাহলে এ ভেরিয়েবলের মধ্যে আমার নাম লিখেছি। এখানে অবশ্যই মনে রাখবেন উভয় পাশে সিঙ্গেল কোটেশন দিতে হবে, তাছাড়া এটি স্ট্রিং আকারে ইনপুট নেবে না। দেখুন এক্স্যাক্টলি এ ভেরিয়েবলে আমার নাম স্টোর হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে এই ক্যারেক্টার অ্যারে থেকে যে কোনো স্পেসিফিক ক্যারেক্টার দেখতে পাবো। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, অর্থাৎ 5 নাম্বার ক্যারেক্টার এস। তাহলে এ ভেরিয়েবলের প্যারেন্থেসিসের মধ্যে যদি আমরা 5 লিখে দিই, দেখুন এক্স্যাক্টলি এস দেখাচ্ছে। এইভাবে আপনারা যদি অন্য কোনো একটি ভ্যালু দিয়ে দেন তাহলে সেটাও দেখাবে। যদি 2 লিখি তাহলে এক্স্যাক্টলি 2 নাম্বার ক্যারেক্টারটি এ সেটি দেখাচ্ছে। এভাবে আপনারা একটি স্ট্রিং অথবা একটি সেন্টেন্সকেও ইনপুট দিতে পারবেন। ধরুন বি ইকাল টু লিখছি ম্যাটল্যাব ইজ ফান, লিখে ফেললাম বি ইকাল টু ম্যাটল্যাব ইজ ফান। দেখুন বি ভেরিয়েবলের আন্ডারে সেটি স্টোর হয়ে গেছে। এখানে দেখবার বিষয় হলো ম্যাটল্যাব প্রতিটি স্পেসকেও একটি স্ট্রিং হিসেবে কল্পনা করে। অর্থাৎ এখানে স্পেস সহ মোট 13টি ক্যারেক্টার রয়েছে। আপনারা যদি ওয়ার্কস্পেসে একটু খেয়াল করেন, ওয়ার্কস্পেসটা দেখাচ্ছি, দেখুন 1/13 সাইজ দেখাচ্ছে, এবং প্রতিটি ক্যারেক্টারের জন্য 2 বাইট করে জায়গা নিয়েছে। এবং এই ভেরিয়েবলের আন্ডারে আমার নাম স্টোর হয়েছিল, সেখানে 1/6 সাইজ দেখাচ্ছে এবং বাইট 12 বাইট। আশা করি আপনারা যে কোনো ক্যারেক্টার বা স্ট্রিংকে ইনপুট এবং স্টোরের প্রসেস বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হলো কোন একটি ক্যারেক্টার অ্যারে কিভাবে মেমোরিতে স্টোর হয়। উত্তরটি অনেক সহজ। কম্পিউটারের সব ইনফরমেশনগুলোই 0 অথবা 1 সিরিজ আকারে স্টোর হয়। মানুষের ভাষা এবং কম্পিউটার ভাষার মধ্যে যোগ সামঞ্জস্য তৈরি করার জন্য কিছু কিছু কোডিং পদ্ধতি রয়েছে। তার মধ্যে দুটি প্রধান কোডিং পদ্ধতি হলো অ্যাসকি এবং ইবিসিডি। অ্যাসকি হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন, এবং ইবিসিডি হলো এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জড কোড। সাধারণত স্মল কম্পিউটার বা ছোট কম্পিউটার বা ল্যাপটপগুলোতে অ্যাসকি কোডিং ব্যবহার করা হয়, যেখানে সুপার কম্পিউটার বা অন্যান্য বড় বড় ধরনের কম্পিউটারগুলোতে ইবিসিডি কোড ব্যবহার করা হয়। আমাদের কিবোর্ডের প্রতিটি সংখ্যা বা প্রতিটি ক্যারেক্টারের জন্য অ্যাসকি বা ইবিসিডি এর একটি নির্দিষ্ট কোড রয়েছে। অবশ্য সেই কোডটির একটি সুনির্দিষ্ট বাইনারি রিপ্রেজেন্টেশন এবং ডেসিমেল ইকুইভ্যালেন্ট রয়েছে। তাহলে আমরা যখন কোনো একটা ক্যারেক্টার স্টোর করতে যাই, ধরে নিই এ এই ক্যারেক্টারটি স্টোর করতে চাচ্ছি, তাহলে আমরা যদি কিবোর্ডে এ প্রেস করি, এটির ডেসিমেল ইকুইভ্যালেন্ট 97 সেটিকে এই কোডিং সিস্টেম বাইনারিতে রূপান্তর করে এবং সেটি স্টোর করে নেয়। তাহলে আমরা যখন একটি এ ক্যারেক্টার ইনপুট দিচ্ছি, সেটি ডেসিমেল ইকুইভ্যালেন্ট কত তা দেখতে হলে আমাদেরকে ডাবল ফাংশনটি ব্যবহার করতে হবে। ডাবল ফাংশনের মধ্যে একটি ক্যারেক্টার এ লিখে দিলাম, এবার যদি ইন্টার দিয়ে দিই এটির ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার দেখাবে, যেটি 97। আশা করি আপনারা ডাবল ফাংশনের সাথে পরিচিত। যদি না পরিচিত হয়ে থাকেন তাহলে পূর্ববর্তী ভিডিওটি দেখে নিন। একইভাবে আপনারা যে কোনো একটি নাম্বার থেকে ইকুইভ্যালেন্ট ক্যারেক্টার দেখতে পাবেন,
তার জন্য ক্যারেক্টার ফাংশন ব্যবহার করতে হবে। যেমন ক্যারেক্টার ফাংশনের মধ্যে 98 লিখে দিলাম, অর্থাৎ 98 এর ইকুইভ্যালেন্ট ক্যারেক্টার হচ্ছে বি, সেটা এখন দেখাবে। এক্স্যাক্টলি তাই, এটি হলো এককভাবে কোনো একটি ক্যারেক্টার বা স্ট্রিংকে ইনপুট দেওয়ার ব্যাপার। তবে কোনো একটি ম্যাট্রিক্সে একই সাথে নিউমেরিক এবং ক্যারেক্টার ডাটা ইনপুট দেন, তাহলে দুটি ক্যারেক্টার হয়ে যাবে। আমরা উদাহরণটির সাহায্যে সেটি বোঝার চেষ্টা করি। এখানে শুরুতে একটি ক্যারেক্টার এ এবং পরবর্তীতে একটি ডেসিমেল নাম্বার 98 ইনপুট দিয়েছি। এবার এটিকে যদি রান করি, দুটি ক্যারেক্টার দেখাবে। দেখুন এক্স্যাক্টলি প্রথমটি এ এবং 98-এর ইকুইভ্যালেন্ট বি, দুটি এখন স্ট্রিং ডেটা টাইপে চলে এসেছে। এভাবে যে কোনো একটি ক্যারেক্টার এবং নিউমেরিক ডাটা একত্রে ইউজ করলে সেটি মিলে একটি স্ট্রিং ডাটায় চলে আসবে। তবে সবগুলো ডেসিমাল সংখ্যার যে ইকুইভ্যালেন্ট কোনো একটি স্ট্রিং বা ক্যারেক্টার থাকবে তা নয়। যেরকম 3 একটি সংখ্যা যার কোনো ইকুইভ্যালেন্ট ক্যারেক্টার নেই, তাহলে যদি কখনো এভাবে একটি ম্যাট্রিক্সের মধ্যে 3 ইনপুট দিয়ে দেন, তাহলে দেখুন এটি ফাঁকা দেখাচ্ছে, অর্থাৎ এটির কোনো ইকুইভ্যালেন্ট ক্যারেক্টার নেই। যদি একটি ক্যারেক্টারকে নিউমেরিক ডাটার সাথে যোগ করে দেন, তাহলে এটি তার ইকুইভ্যালেন্ট সংখ্যার সাথে যোগ হয়ে যাবে। দেখুন এখানে এই ক্যারেক্টারের সাথে 3 যোগ করেছি, এ অর্থাৎ 97 এবং এটি 3, মোট 100 দেখাচ্ছে। এতক্ষণ আমরা ম্যাট্রিক্সের ক্যারেক্টার ডাটা কীভাবে কাজ করে সেটি জানলাম, এবার ক্যারেক্টার অ্যারের ক্ষেত্রে কাজগুলো দেখব। আশা করি আপনাদের প্রত্যেকের মনে আছে, যখন ডাটা টাইপসের প্রকারভেদ বলেছিলাম তখন ম্যাট্রিক্স এবং অ্যারের জন্য আলাদা করে দেখিয়েছিলাম। কিন্তু যেহেতু ডাটা টাইপগুলো একই, এই জন্য প্রথম চারটির জন্য একই সাথে আলোচনা করছি। তাহলে যে কোনো একটি অ্যারেতে 2 বা ততোধিক বা বহু সংখ্যক ক্যারেক্টার অ্যারেকে ইনপুট দিতে চাইলে অবশ্যই প্রতিটি স্ট্রিংয়ের লেন্থ সমান হতে হবে, অর্থাৎ প্রত্যেকটির ক্যারেক্টার সংখ্যা অবশ্যই সমান হতে হবে। যেরকম এখানে যদি একটি সি ভেরিয়েবলের আন্ডারে 1, 2 স্টোর করতে চাই, তাহলে দেখুন সি ভেরিয়েবলের আন্ডারে 1 এবং 2 দুটি ভিন্ন লাইনে লিখে নিলাম। যদি ইন্টার দিয়ে দিই, দেখুন 2x3 আকারের একটি ক্যারেক্টার অ্যারে দেখাচ্ছে, 1, 2 স্টোর হয়েছে। এখানে স্টোর হয়েছে এই কারণেই, যেহেতু 1 এবং 2 দুটিতেই সমান সংখ্যক ক্যারেক্টার রয়েছে। কিন্তু যদি 1, 3 স্টোর করতে চাই তাহলে সেটা স্টোর হবে না। সি ভেরিয়েবলের আন্ডারে এখন 1, 3 স্টোর করতে যাচ্ছি, ইন্টার দেওয়ার সাথে সাথে দেখুন ডাইমেনশন ইরর দেখাচ্ছে। তাহলে এই সমস্যাটি সমাধান করার জন্য ক্যারেক্টার ফাংশনটি ব্যবহার করা যেতে পারে। আমরা ক্যারেক্টার ফাংশনের ভিতরে যদি প্রত্যেকটি স্ট্রিংকে লিখে দিই, তাহলে সেটির ডাইমেনশন সমান না হলেও স্টোর হয়ে যাবে। তাহলে এখন সি ভেরিয়েবলের আন্ডারে একটি ক্যারেক্টার ফাংশন লিখছি। সি ভেরিয়েবলের ক্যারেক্টার ফাংশনটি লিখে ফেললাম। ফাংশনটি লেখার সময় অবশ্যই মনে রাখবেন ক্যারেক্টার একটি ফাংশন, এটি কোনো ম্যাট্রিক্স নয়। এই জন্য কমা কমা দিয়ে প্রত্যেকটি এলিমেন্টকে আলাদা করেছি। এবার যদি ইনটা দিয়ে দিই, দেখুন প্রত্যেকটি ডাইমেনশন সমান না হওয়া সত্ত্বেও সি এ ক্যারেক্টার টাইপ অ্যারে স্টোর হয়ে গেছে। এখানে দেখবার বিষয় হলো সি ভেরিয়েবলের যে ক্যারেক্টার অ্যারে স্টোর হয়েছে সেটি 3x5 আকারের, সারির সংখ্যা 3টি এবং কলমের সংখ্যা 5। যদিও 1 এখানে কিন্তু 5টি ক্যারেক্টার নেই, অর্থাৎ সর্বোচ্চ ক্যারেক্টার সংখ্যাই হবে এটির কলম সংখ্যা। এবার যদি ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বারের সাথে 1, 2, 3 অ্যাড করতে চান, তাহলে এভাবে লিখতে পারেন। ডি ভেরিয়েবলে একটি ম্যাট্রিক্স ইনপুট দিয়ে দিচ্ছি, ডি ভেরিয়েবলে এরকম একটি ম্যাট্রিক্স ইনপুট দিয়ে দিলাম। অবশ্যই সি এর ডাইমেনশান এবং ডি এর ডাইমেনশান যেন সমান হয়, এটা অবশ্যই মাথায় রাখবেন। এবার টি একটি নতুন ভেরিয়েবল নিয়ে যাচ্ছি, যেখানে সি এবং ডিকে একত্রে করতে যাচ্ছি। তাহলে এখানে সি কমা ডি লিখলেই একত্রে হয়ে যাবে। দেখুন এক্স্যাক্টলি 1-এর পর বি, অর্থাৎ 98 এর ইকুইভ্যালেন্ট, এবং 2-এর পর টি, 84 এর ইকুইভ্যালেন্ট, এবং 3-এর পর আই, 73 এর ইকুইভ্যালেন্ট দেখাচ্ছে। যদি এখানে এবিসিডি বা ক্যারেক্টার না দেখিয়ে সংখ্যা দেখাতে চান, তাহলে অবশ্যই এটিকে নাম্বার টু স্ট্রিং ফাংশনের সাহায্যে আগে নাম্বার ডেটা টাইপ থেকে ক্যারেক্টার ডেটা টাইপে রূপান্তর করে নিতে হবে। আশা করি আপনারা নাম্বার টু স্ট্রিং
ফাংশনের সাথে পূর্ব থেকেই পরিচিত। নাম্বার টু স্ট্রিং ফাংশন যে কোনো একটি নিউমেরিক্যাল অ্যারেকে ক্যারেক্টার অ্যারেতে রূপান্তর করতে পারে। তাহলে আমরা যে ডি ভেরিয়েবল এর আন্ডারে ম্যাট্রিক্স ইনপুট করেছি সেটিকে আগে ক্যারেক্টার অ্যারেতে রূপান্তর করে নিতে হবে। নতুন একটি ভেরিয়েবল নিয়েছি এন এবং সেখানে নাম্বার টু স্ট্রিং ফাংশনটি ব্যবহার করছি এবং এর প্যারেন্থেসিসের মধ্যে ডি লিখে নিলাম। তাহলে এবার এন ভেরিয়েবলের আন্ডারে যে সংখ্যাগুলো স্টোর হয়েছে সেটি এখন ক্যারেক্টার টাইপ অ্যারে। তাহলে এবার যদি আবার পুনরায় টি লিখি, টি এর ভেতরে সি কমা এন লিখলাম, দেখুন এবার ওয়ানের পর 98, টু এর পর 84 এভাবে সংখ্যাগুলো দেখাচ্ছে। এখানে আপনারা ডিসপ্লে ফাংশন ব্যবহার করে দেখতে পারেন। ডিসপ্লে ফাংশনের ভিতর সি কমা এন লিখে দিয়েছি, এবার এন্টার দিয়ে দেখি, দেখুন এক্স্যাক্টলি একই অ্যান্সার দেখাচ্ছে। এবার আমরা সিম্বলিক ডাটা টাইপ সম্পর্কে জানব। সাধারণত সিম্বলিক ম্যাথমেটিক ক্যালকুলেশন এর জন্য সিম্বলিক ডাটা ব্যবহার করা হয়। যে কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লেখার জন্য এক্স ওয়াই জেড বা এবিসিডি লেখার প্রয়োজন পড়ে। ম্যাটল্যাবে স্বাভাবিকভাবে এক্স ওয়াই জেড লিখলে সেটি ভেরিয়েবল আনডিফাইন্ড দেখাবে, কিন্তু ম্যাথমেটিক্যাল যে কোনো ইকুয়েশন সলভ করার জন্য আমাদেরকে অবশ্যই এক্স ওয়াই জেড লিখতে হবে। এই জন্যই সিম্বলিক ডাটার ব্যবহার। সেখানে আপনারা সিম্বলিক ফাংশন ব্যবহার করে এক্স ওয়াই বা যে কোনো ভেরিয়েবলকে এখন সিম্বলিক ডাটা হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে যে কোনো ভেরিয়েবলকে সিম্বলিক ডাটা হিসেবে ব্যবহার করার আগে অবশ্যই আপনাকে সেই ভেরিয়েবলগুলো সিম্বলিক ভেরিয়েবল হিসেবে পূর্বে ডিফাইন করে দিতে হবে। তার জন্য সিমস ফাংশনটি ব্যবহার করতে হয়। তাহলে সিমস লিখছি, ডিফাইন করে দিলাম এক্স এবং ওয়াই হচ্ছে এখন সিম্বলিক ভেরিয়েবল। দেখুন এক্স এবং ওয়াই সিম্বলিক ভেরিয়েবল হিসেবে স্টোর হয়েছে কিনা সেটা দেখার জন্য ওয়ার্কস্পেসে লক্ষ্য করতে পারেন। ওয়ার্কস্পেসে একটি এক্স এবং ওয়াই নামে একটি ভেরিয়েবল চলে এসেছে এবং এখানে চিহ্ন দিকে খেয়াল করলে দেখবেন একটি কিউব আকারের চিহ্ন দেখাচ্ছে এবং একটি ক্যারেক্টার টাইপ ডাটা স্টোর হলে এরকম দুই পাশে সিএস দেখায় এবং সাধারণ যে কোনো ভেরিয়েবল হলে এরকম ম্যাট্রিক্স চিহ্ন দেখায়। আমরা পরবর্তীতে এই চিহ্নগুলো সম্পর্কে পরিচিত হব। তাহলে এই চিহ্ন দেখিয়ে বুঝে নিতে পারছি এক্স এবং ওয়াই এখন সিম্বলিক ডাটা হিসেবে ব্যবহার করার জন্য প্রস্তুত। তাহলে এবার যদি আমরা কোনো একটি সিম্বলিক ম্যাট্রিক্স ইনপুট করে দিই তাহলে কোনোভাবে এই ভেরিয়েবল আনডিফাইন্ড দেখাবে না। এরকম একটি ম্যাট্রিক্স লিখছি, এরকম একটি ম্যাট্রিক্স লিখে নিলাম মাইনাস এক্স ওয়াই টু ওয়াই মাইনাস ওয়াই। এবার যদি এটা দিয়ে দিই দেখুন অ্যান্সার এক্স্যাক্টলি আমি যেভাবে ম্যাট্রিক্সটি লিখেছি সেভাবে দেখাচ্ছে। তবে যদি এই সিমস ফাংশন ব্যবহার না করে এরকম করে যে কোনো একটি ম্যাট্রিক্স লেখেন তাহলে অবশ্যই আনডিফাইন্ড ভেরিয়েবল দেখাবে, সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তাহলে ওয়ার্কস্পেসকে আগে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার। এবার আমরা যদি এই পূর্বের ম্যাট্রিক্সটি আবার লিখি, কপি করে পেস্ট করে দিচ্ছি, দেখুন যখন এন্টার দিলাম দেখাচ্ছে আনডিফাইন্ড ফাংশন অর ভেরিয়েবল এক্স। তাহলে এখন বোঝা যাচ্ছে সাধারণভাবে কোনো একটি এক্স ওয়াই বা এবিসিডি কোনো ফাংশন যদি আগে ডিফাইন করে না দেন তাহলে সেটা আনডিফাইন্ড অবশ্যই দেখাবে। তাহলে সিম্বলিক ডাটা হিসেবে ব্যবহার করতে হলে অবশ্যই সিমস ফাংশনটি ব্যবহার করতে হবে। এবার আমরা এই ভিডিওর সর্বশেষ টপিক লজিক্যাল ডাটা সম্পর্কে জানব। ম্যাটল্যাবে লজিক্যাল ডাটাকে সাধারণত জিরো ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। জিরো মিন্স ফলস এবং ওয়ান মিন্স ট্রু। তাহলে এম ভেরিয়েবলের আন্ডারে যদি এইভাবে ট্রু ফলস ট্রু লিখে দিই তাহলে সেটি 101 রিপ্লাই দেবে। এম ভেরিয়েবলে ট্রু ফলস ট্রু লিখে দিলাম, এবার এন্টার দিয়ে দিই, দেখুন লজিক্যালি 101 দেখাচ্ছে। আমরা লজিক্যাল অপারেটরের ভিডিওতে এরকম লজিক্যাল ফাংশন সম্পর্কে পরিচিত হয়েছি। এরকম যদি একটি এক্সাম্পল লিখি, অর্থাৎ এক্স 1 থেকে 5 এবং ওয়াই এরকম একটি ম্যাট্রিক্স, সেখান থেকে জেড একটি ম্যাট্রিক্স আউটপুট চাচ্ছি যেখানে এক্সের ভ্যালু ওয়াইয়ের চেয়ে বড়, অর্থাৎ লজিক্যালি যেখানে ট্রু হবে সেখানে 1 এবং লজিক্যালি ফলস হলে 0 দেখাবে। এক্স এবং ওয়াই ইনপুট দিয়ে দিলাম, এবার জেডে লজিক্যাল ফাংশনটি লিখি, এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই। এবার যদি এটা দিয়ে দিই অর্থাৎ লজিক্যালি যেখানে যেখানে ট্রু সেখানে 1 দেখাবে এবং ফলস হলে 0 দেখাবে। আশা করি আপনারা এই অপারেশন সম্পর্কে পরিচিত। যদি না দেখে থাকেন তাহলে লজিক্যাল অপারেটরের ভিডিওটি দেখে নিন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। এবং ফাইন্ড ফাংশনের সাহায্যে আমরা দেখতে পারি কোন কোন সংখ্যাটি অ্যাকসেপ্টেড হয়েছে। তাহলে ফাইন্ড ফাংশনটি লিখছি, ফাইন্ড ফাংশনের আন্ডারে কন্ডিশনটি লিখে দিলাম, এবার এন্টার দিয়ে দিই, দেখুন 2, 3 এবং 5 অ্যাকসেপ্ট হয়েছে।
এখানে ইলিমেন্ট বাই ইলিমেন্ট চেক করে দেখেছে কোনটি কোনটি ট্রু হয়েছে সেটি আউটপুট দেখাচ্ছে। এবং যদি আপনারা এখানে ওয়ার্কস্পেসে খেয়াল করেন তাহলে লজিক্যাল ভেরিয়েবলগুলো টিক মার্ক দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে আপনারা ওয়ার্কস্পেস দেখিয়ে বুঝে যাবেন কোনটি লজিক্যাল, কোনটি সিম্বলিক, কোনটি সাধারণ ভেরিয়েবল, কোনটি ক্যারেক্টার। পরবর্তী ভিডিওতে আমরা এই সিম্বল সম্পর্কে আরও ক্লিয়ার হব। এই ভিডিওটি এ পর্যন্তই থাকছে। ডাটা টাইপসের অবশিষ্ট অংশ পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।